গঙ্গাসাগরের জলে প্লাবিত অস্থায়ী দোকান, পুণ্য স্নানের আগে এমন ঘটনায় চিন্তিত ব্যবসায়ীরা, দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা প্রশাসনের। গঙ্গাসাগরে পুণ্য স্নানের আগে ঘটে গেল বড় সড় বিপত্তি। অমাবস্যার ভরা কোটালে সমুদ্রের জলে প্লাবিত হয়ে গেল বেশ কয়েকটি অস্থায়ী দোকান সহ অস্থায়ী ক্যাম্প, যার কারণে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন ব্যবসায় থেকে শুরু করে পুণ্যার্থীরা। গত সোমবার 8ই জানুয়ারি শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে উদ্বোধন করেছেন এই মেলার। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গঙ্গাসাগর মেলার আয়োজন খুঁটিয়ে দেখে এসেছেন। এবছর 15ই জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি, সেদিন ভোরে সাগর সঙ্গমে পুণ্য স্নান সারবেন ভক্তেরা। তার জন্য এখন থেকেই জমজমাট রয়েছে মেলা প্রাঙ্গণ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তো বটেই, এমনকি কানাডা এবং জাপানের মতন আরো অনেক দেশ থেকে গঙ্গাসাগরের মেলা দেখতে এসেছেন অগুন্তি মানুষেরা। মেলায় বহু মানুষের ভিড়ে যাতে কোন রকম কোনো দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত রাখার চেষ্টা করছে প্রশাসন। গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের জন্য কয়েক কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল স্নানঘাট। গঙ্গাসাগরে পুণ্য স্নানের পাশাপাশি এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রচুর অস্থায়ী দোকান বসিয়েছিলেন দোকানিরা, সেই সাথে বসানো হয়েছে প্রচুর অস্থায়ী ক্যাম্প। কিন্তু পুণ্য স্নানের আগে অমাবস্যার ভরা কোটালে সমুদ্রের জলে স্নানঘাট প্লাবিত হয়ে জল ঢুকে পড়েছে অস্থায়ী দোকান এবং ক্যাম্পগুলিতে। দোকানে জল ঢুকে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। যদিও এই ঘটনায় এখনো অবধি হতাহত বা নিহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি অস্থায়ী স্বেচ্ছাসেবী ক্যাম্পগুলিতে থাকা মানুষেরাও ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন। এই বিষয়ে এক স্বেচ্ছাসেবক শঙ্কর নারায়ণ মান্না জানান, অমাবস্যার ভরা কোটালে সমুদ্রের জল ঢুকে পড়েছিল অস্থায়ী ক্যাম্প এবং দোকানগুলিতে। সমুদ্রের জল ঢুকে 100-এর উপর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ওই ঘটনায় কেউ আহত বা নিহত হননি। অমাবস্যার কোটাল, সেই অমাবস্যার কোটালে সমুদ্র অলরেডি স্থিত হয়েছে, যে ঢেউগুলো আসছে, যে তটভূমিতে যে সমস্ত দোকানদারগুলো সব বিছিয়ে দোকান দিয়েছিল বা যে সমস্ত আশ্রমগুলো অস্থায়ী আশ্রমগুলো তৈরি করেছিল সেগুলো অলরেডি সমুদ্র তটে ঘিরে গিয়েছে আর দোকানপাট ভেসে টেনে নিয়ে গিয়েছে। এখানে কমসে কম নিচে ছোট ছোট দোকানগুলো যেগুলো বসেছিল প্রায় 100-এর অধিক হবে দোকান, সেগুলো অলরেডি ডুবে গিয়েছে। সেখানে কোনো প্রাণহানি তেমন ঘটেনি, মোটামুটিভাবে মানুষজন উপরে চলে এসেছে। আর অস্থায়ী যে সমস্ত যে ব্যারিকেড তৈরি করা হয়েছে মাটি ফেলে, সেগুলো প্রায় ভগ্ন অবস্থা, বালি সরে যাচ্ছে, মানুষ ভয়ে সন্ত্রস্ত হয়ে। তবে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে এবং গঙ্গাসাগরের মেলায় আগত পুণ্যার্থীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।